রাষ্ট্রবিজ্ঞান ও ভাষায় ছোট্ট রাষ্ট্র হিসাবে প্রকাশ করা হয় অর্থাৎ পরিবার হলো একটি ছোট্ট রাষ্ট্র কিছু মৌলিক উপাদান নিয়ে এই রাষ্ট্রটি গঠিত হয় তারা হলো স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা ও ভাই আর এই পরিবার তথা ঘরের গুরুত্বপূর্ণ ও মহান মর্যাদার কারণে ইসলাম তার বিষয় ও বিভিন্ন কাজগুলোকে সুশৃঙ্খলভাবে সাজিয়েছে দায়িত্ব ও কর্তব্যসমূহকে এক এক জনের উপর নির্ধারিত পন্থায় বন্টন করে দিয়েছে বিশেষ করে মৌলিকভাবে মুসলিম নারীর সাথে এই সমস্ত দায়িত্ব ও কর্তব্য সংশ্লিষ্ট ও সম্পর্কিত কেননা এই মহিলারাই হলো একটি ঘরের মাঝে মা স্ত্রী কন্যা অথবা বোন সুতরাং ঘরের মধ্যে মহিলাদের তথা নারী জাতির বড় একটি করণীয় দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং এই ঘর নামক রাষ্ট্রের মধ্যে তাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বড় আর এই পরিবার নামক ঘর তথা এই ছোট্ট রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার জন্যই পৃথিবীতে ইসলামের শত্রুরা তৎপরতা চালিয়ে যাচ্ছে কেননা সকলেই জানে যদি ছোট্ট রাষ্ট্রের পতন হয় তাহলেই সম্ভব বড় রাষ্ট্রের পতন যখন আমাদের পারিবারিক তথা ঘরের অবকাঠামো হয়ে যাবে তখন আস্তে আস্তে সমাজ রাষ্ট্র সব জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে সুতরাং এই ঘরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন স্ত্রী খুবই দায়িত্ববান ও কর্তব্যপূর্ণ ব্যক্তিত্ব সুতরাং একজন স্ত্রী একজন মহিলা মহিলা তার পরিবারের অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি তার যে সমস্ত দায়িত্ব রয়েছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল স্বামীর প্রতি তার দায়িত্ব ও কর্তব্য তার উপর তার স্বামীর অনেক বড় একটি অধিকার রয়েছে যা তার পিতামাতার অধিকারের চেয়েও অনেক বেশি সুতরাং আল্লাহ তালা রবুল আলমিনের অধিকারের পরেই এই স্বামীর অধিকারের অবস্থান আর এই অধিকারের শ্রেষ্ঠত্ব প্রমাণে আল্লাহ তালা রবুল আলমিন সুরাতুল নিসার চৌত্রিশ নম্বর আয়তে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসাইই বিমা ফাযযালা আল্লাহু বা'দাহুম আলা বা'দ পুরুষ নারীদের কর্তা কারণ আল্লাহ তালা তাদের একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন অনুরূপভাবে তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়া থেকে ফিরে এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সিজদা করেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মুয়াজ এ কি তুমি কি করছো তখন তিনি উত্তরে বললেন আমি সিরিয়াতে গিয়ে দেখতে পাই যে তথাকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদেরকে সিজদা করে তাই মনে মনে আমি আশা পোষণ করলাম যে আমি আপনার সামনে তাই করব। রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন তোমরা তা করো না কেননা আমি যদি কাউকে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রাণ স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার প্রভুর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না সুতরাং এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় এটাই বুঝতে পারি আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি হক হলো স্বামীর কোনো একজন মহিলা যার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ববান সবচেয়ে বেশি কর্তব্য পালন সে হলো তার স্বামী তার স্বামীর প্রতি সবচেয়ে বেশি তার দায়িত্ব অনুরূপভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত একটি হাদিস সেখানে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন নারীদের যে কেউ মারা যাবে এমনত অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে সে নারী জান্নাতে প্রবেশ করবে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যেমনই ভাবে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট থাকতে হবে তেমনই ভাবে কোনো স্ত্রীর প্রতি তার স্বামীকেও সন্তুষ্ট থাকতে হবে যতক্ষণ না কোনো স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট হবে ততক্ষণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ এক হাদিস রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহ তালার হক আদায়কারী বলে বিবেচিত হবে না সুতরাং যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি না করা হবে তার হক আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাকেও খুশি করা যাবে না তার হক আদায় করা সম্ভব নয় সুতরাং জান্নাতে তো প্রবেশ করতে পারবেই না কিন্তু যদি এর উল্টা হয় যে স্বামী তার উপর সন্তুষ্ট সে আল্লাহর হক আদায় করেছে তাহলে সে বিনা হিসেবে খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে অপরে খাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নারী তার পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবে তার রমজান মাসের সওম পালন করবে তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং তার স্বামীর অনুগত করবে তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুতরাং এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে এই হাদিসে চারটি বিষয়ের কথা বলা হয়েছে এক নামাজ রোজা এবং লজ্জাস্থানের হেফাজত স্বামীর অনুগত্য সুতরাং প্রথম দুইটি হলো একমাত্র আল্লাহ হক তথা নামাজ রোজা তালার আর পরবর্তী যে দুটি হক তথা তৃতীয় ও চতুর্থ লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর অনুগত্য করা এই দুইটি স্বামীর সাথে লজ্জাস্থানের হেফাজত করতে হবে স্বামীর অধিকার রক্ষার জন্য তেমনইভাবে স্বামীর অনুগত্য করতে হবে স্বামীর প্রতি কর্তব্য এবং দায়িত্ব পালনের অর্থে সুতরাং এ হাদিসে দুইটি পার্ট একটি পার্ট হলো আল্লাহ তালার হক আরেকটি পার্ট হলো স্বামীর হক যদি আল্লাহ তালার হক এবং স্বামীর হক আদায় করতে পারে তাহলেই সে জান্নাতে যেতে পারবে আবু হুরার রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত অপর একটি হাদিসে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল কোন নারী সবচেয়ে উত্তম তিনি বললেন ওই নারী সবচেয়ে উত্তম যে নারী তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায় তার অনুগত্য করে যখন সে নির্দেশ দেয় এবং তার নিজের ও সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তার স্ত্রী তার বিরুদ্ধাচরণ করে না সুতরাং এই হাদিস থেকে এটি বোঝা যায় যে স্বামীর সাথে উত্তর আচরণ করা এবং তার কষ্টকে লাঘব করা কষ্টকে দূর করা এর উপরে নির্ভর করে তাকে সন্তুষ্ট করা এবং তার ব্যক্তিত্বকে রক্ষা করা সুতরাং একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বেশি কর্তব্য সুনানে ইবনে মাজাহ ও সুনানে তিরমিজিতে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দিলেই তার ডাগর চক্ষু বিশিষ্ট হুর স্ত্রী বলে উঠে তুমি তাকে কষ্ট দেবে না আল্লাহ তোমাকে ধ্বংস করো কারণ সে তোমার তোমার নিকট 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 তোমাকে ছেড়ে আমাদের চলে আসবে। একজন স্ত্রী যখন তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে তার অবাধ্যতা করে তখন সে যেমনই ভাবে স্বামীকে অসন্তুষ্ট করলো তেমনি ভাবে সে সে ফেরিস্তাদের বদুয়া জান্নাতে অবস্থিত হুরদের বদুয়া ও অভিশাপের ভাগীদার হবে একজন স্ত্রী তার স্বামীর প্রতি কত বড় দায়িত্ববান কত বেশি কর্তব্য পরায়ণ তা আমরা সহি মুসলিম ও বুখারিতে বর্ণিত অপর একটি হাদিস থেকে জানতে পারি সেখানে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য সৌম তথা নফল রোজা পালন করা বৈধ নয় আর স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে তার গৃহে প্রবেশ করতে দেওয়া বৈধ নয় সুতরাং এ হাদিসে একজন স্ত্রীকে কিভাবে সতর্ক করে দেওয়া হয়েছে তাকে কত কঠোর ভাষায় বলে দেওয়া হয়েছে যে সে স্বামীর প্রতি কত বড় দায়িত্ববান শুধুমাত্র ফরজ এবাদত ছাড়া নফল এবাদতের ক্ষেত্রে স্বামীকে অসন্তুষ্ট করে নফল এবাদত করা যাবে না বরং স্বামীকে সন্তুষ্ট রেখে স্বামীর অনুমতিতে নফল এবাদত করা যাবে অন্যথায় নফল এবাদত করা যাবে না কারণ এই অধিকার স্বামীর রয়েছে যদি স্বামী অসন্তুষ্ট হয় অবশ্যই এই নফল এবাদত থেকে তাকে বিরত থাকতে হবে স্বামীর আদেশকে মান্য করতে হবে স্বামীর অনুগত্য করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে এটি স্ত্রীর বড় দায়িত্ব অনুরূপভাবে হাদিসের শেষ অংশে বলা হয়েছে স্বামীর অনুমতি ছাড়া কাউকে তার ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না সুতরাং সে তার ঘরে কোনো অপরিচিত পুরুষ অথবা এমন কোন ব্যক্তিকে অনুপ্রবেশ করতে দেবে না যার অনুপ্রবেশকে তার স্বামী অপছন্দ করে যদিও সেই ব্যক্তিটি তার ভাই হয় অর্থাৎ যদি কোনো স্বামী অপছন্দ করে যে তার ভাই তার বাড়িতে আসুক সে অনুপস্থিত থাকাকালে অবশ্যই তার স্ত্রী থেকে বাধা দেবে তার স্ত্রী তার স্বামীর ভাইকেও তার বাড়িতে আসতে দেবে না যেমনি ভাবে তার অনুগত্য করবে তাকে খুশি করার চেষ্টা করবে তেমনি ভাবে স্বামীর জন্য সে নিজেকে সুশোভিত করবে স্বামীর জন্য সে সাজগোজ করবে নিজের প্রতি তাকে আকৃষ্ট করার জন্য সর্বদা সচ্ছল থাকার চেষ্টা করতে হবে এর ফলে স্বামী তার দৃষ্টিকে তার স্ত্রীর প্রতি অবনমিত রাখবে স্ত্রীর প্রতি সে তার দৃষ্টি দেবে সে অন্য কোনো বেগানা মহিলার প্রতি হারাম দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকবে হারাম কাজ ছেড়ে দেবে এজন্য স্ত্রীর জন্য উচিত সর্বদা নিজেকে এমন বস্তুর দ্বারা সুসজ্জিত করা এমন বস্তু দ্বারা নিজেকে সুশোভিত করে রাখা যার মাধ্যমে স্বামী তার প্রতি আকৃষ্ট হয় ফলে স্বামী তার দিকেই শুধুমাত্র দৃষ্টি দেবে তার দিকেই তাকাবে অনুরূপ স্বামী তার স্ত্রীর প্রতি যে সমস্ত অনুগ্রহ করে ভালোবাসা মায়া মহাব্বত দেখায় সেগুলোর স্বীকৃতি প্রদান করবে তার প্রতি যে সমস্ত মহাব্বত দেখায় সেগুলোর অকৃতজ্ঞতা করবে না স্বামী তার প্রতি যে সমস্ত নম্র ব্যবহার করে সেগুলোকে তার স্বীকার করবে সুতরাং একজন স্ত্রী তার স্বামীর প্রতি খুবই দায়িত্ববান ও কর্তব্যশীল এজন্য সর্বদাই স্বামীর দায়িত্ব ও কর্তব্যকে পালন করতে হবে স্বামীর যে সমস্ত হক রয়েছে সে হক গুলোকে আদায় করতে হবে আল্লাহ প্রত্যেকটি মা বোন প্রত্যেকটি স্ত্রীদেরকে সে সমস্ত হক আদায় করার তৌফিক দান করুন আমিন আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোকে বেশি বেশি লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন যেন সবাই ইসলামের জ্ঞান সম্পর্কে জানতে পারে ইসলামের জ্ঞানগুলো সবার মাঝে পৌঁছে যায় তাছাড়া আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান আমরা সেখানে আপনাদের জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ সেগুলো নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ